পাহাড়ের দেশ দেখতে চাও, যেখানে মেঘবালিকার গল্প আছে আর পড়ন্ত বিকেলের মেঘলা আকাশে ছায়া ঘেরা স্বপ্নেরা লিখছে ইতিহাস? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ বিন্দাস রেজাল্টস। আজকে তোমাদেরকে এমন একটা পাহাড়ে নিয়ে যাব যেই পাহাড়ে সারাটা সময় জুড়ে এরকম মেঘলা থাকে, এরকম ধোঁয়া ধোঁয়া থাকে। এই জন্যই এই পাহাড়টার নাম হলো স্মোকি মাউন্টেন। স্মোকি মাউন্টেন টেনেসিতে অবস্থিত এবং এটি একটি খুবই জনপ্রিয় মাউন্টেন। অনেক দূর দূর থেকে আমেরিকা বা অন্য দেশের মানুষও এই মাউন্টেন দেখতে আসে। চলো তাহলে আমার সাথে। আওয়াজ শোনা যাচ্ছে? এমন আওয়াজ! এই পাহাড়ের মাঝখান দিয়ে ছোট্ট একটা ক্রিক, ক্রিক দিয়ে এরকম পানি। হ্যালো বন্ধুরা, কি খবর সবার? আজকে সবাই ক্যামেরার সামনে একদম টাইট হয়ে বসবো আমার ভিডিওর সামনে, বিকজ আজকে দেখাবো একদম দম বন্ধ করা একটা মাউন্টেন। মানে আমরা আজকে পাহাড়ের উপরে এসেছি, পাহাড়ের উপর হলো মানে আমরা একদম মেঘের উপরে। আমাদের আশেপাশে একদম মেঘ ঘুরে বেড়াচ্ছে এইরকম একটা পাহাড়ের উপরে। লুক অ্যাট দিস, এইটা হলো দেখো মেঘ, আমাদের নিচে মেঘ একদম। আমরা কত উপরে উঠেছি জানো? সি লেভেল থেকে 6,200 ফিট উপরে, মানে এইটা অনেক উপরে, অনেক উপরে। আর আমি আজকে বলছি টেনেসি থেকে, পেনসিলভেনিয়া থেকে টেনেসি 8 ঘন্টা দূরে। আমরা ভোর 5টায় রওনা দিয়েছিলাম, এসে পৌঁছেছি 2টায়। এখন আমরা মাউন্টেন দেখছি, তো খুবই সুন্দর মাউন্টেন, মানে একদম চারিদিকে পাহাড়। আর আমরা এখন হাফ মাইল উপরে উঠছি এই ট্র্যাক দিয়ে, হাফ মাইল উপরে উঠা, বাবারে বাবা, মরে যাওয়ার মতো সমান। আর এত উঁচা, আমরা এইটাতে এই টাওয়ারে যাওয়ার জন্য এতক্ষণ ধরে আসলাম, এই টাওয়ারে এখন আবার উঠতে হবে। সো আমরা আজকে যে স্মোকি মাউন্টেনটা দেখার জন্য এসেছি, এই টাওয়ারটা, যে টাওয়ারটা এখন দেখালাম, ওই টাওয়ারের উপরে উঠলে একদম মানে পুরো পাহাড়ের উপর থেকে গোটা মাউন্টেনটা দেখা যাবে। সেটার জন্য এত কষ্ট করা, মনে হচ্ছে ভিতর থেকে সব বার হয়ে যাবে হাঁটতে হাঁটতে। তো উপরে যায় তোমাদেরকে পাহাড় দেখাবো। এই কোথায় রাইফ? ওই যে রাইফ, ওইখানে হাই রাইফ, ওয়ার কামিং। এইরকম 6,000 উপর পাহাড়ের উপরে এইটা যে কিভাবে বানালো আল্লাহ মালিক জানে। ওই যে আমরা অলমোস্ট ওইখানে উঠব, কি ভয়ঙ্কর, মানে কিরকম ভয়ঙ্কর! ওই যে দেখো মেঘ, আমাদের চোখের লেভেলে একদম মেঘ, ভয় লাগছে রীতিমতো। ওই রায়ন রাইফ রাহিল চলে গেছে ওখানে। ওয়াও, লুক অ্যাট দিস, এখনই সূর্য পড়বে এই পাহাড়ের উপরে, সূর্য পড়বে। সেই এইটা দেখার জন্যে আমরা কত কষ্ট করে যে উঠলাম বলার বাইরে, ভিতর থেকে মনে হচ্ছে যে হৃৎপিণ্ড বের হয়ে যাবে। মানে চারি সাইডে খালি দেখো পাহাড়। ওই যে রায়ান রাইফ রাহিল ওইখানে। কি বলেছিলাম না যে তোমাদের, তোমরা একদম হা হয়ে আজকে দেখবা, গোটা ভিডিও খালি দেখো, আমরা পুরা মানে মেঘের উপরে, মেঘ বালিকার উপরে। এই দিকে দেখো, বললাম যে মেঘ বালিকার উপরে একদম মেঘ, আর আমরা সামনাসামনি দাঁড়িয়ে আছি। কি সুন্দর! ছোটবেলায় ক্যালেন্ডারে যেরকম দেখতাম, ক্যালেন্ডারের পাতায় যে ছবিগুলা, সেই ছবিগুলার মতো। এই যে টাওয়ারটা, এটা দিয়ে আমরা এতক্ষণ উঠে আসলাম, এত উপরে, মানে কত উপরে বুঝতে পারছো? ওই যে নিচে, ওই নিচ থেকে আমরা উপরে উঠে আসলাম, আর একটু পরেই সূর্যাস্ত হবে, আমরা সেটার জন্য ওয়েট করছি।
এই স্মোকি মাউন্টেন আমেরিকার খুবই ফেমাস একটা মাউন্টেন। আমেরিকার মানে অনেক দূর দূর থেকে মানুষ এই স্মোকি মাউন্টেন দেখতে আসে। তোমরা ক্যালেন্ডারে অনেক সময় পাতায় দেখবা যে এই মাউন্টেনের ছবি, এটাই সেই স্মোকি মাউন্টেন। তো সেটা আমরা আজকে দেখতে এসেছি প্রথম, মানে অসাধারণ। আমরা ওয়েট করছি এই সানসেট হওয়ার জন্য। এমন ঠান্ডা, কোন কোনা ঠান্ডা। ওই যে পিছিয়ে তোমরা সূর্য দেখতে পাচ্ছ, ওই যে পাহাড়ের উপরে সূর্যাস্ত হচ্ছে, এইটা দেখার মতো সুন্দর জিনিস আর নাই। কি বলেছিলাম যে আজকের ভিডিও দারুণ হবে, তোমরা কেউ চোখ ফিরাতে পারবে না, গোটা ভিডিও দেখবা। আর লাইক কমেন্ট দিয়ে আমাকে জানাবা যে তোমাদের এই মাউন্টেন বা পাহাড় কেমন লাগলো। অলমোস্ট সূর্য পড়লো বলে ওই যে আমাদের গাড়ি দেখো কোথায়। ও তাই তো। এইবার বলো পাহাড় কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে অবশ্যই জানিও যে স্মোকি মাউন্টেন তোমাদের কেমন লাগলো। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই। এইটা হলো একদম, এখন সূর্য পড়ে গেছে, আমরা ওই টাওয়ার থেকে নিচে চলে আসছি। এইটা সন্ধ্যার পরের ভিউ, কোন ভিউ থুয়ে কোন ভিউ নিবো।